জয় রাম, জয় গোবিন্দ। শ্রী ঠাকুর সম্বন্ধে আমরা সমস্ত ভক্তরা হয়তো অনেক কিছুই জানি না। আমরা ইন্টারনেট অথবা বই থেকে পড়ে যতটুকু জানতে পারি শুধুমাত্র ততটুকুই আমাদের জানা হয়, আর বাকিটা অজানাই থেকে যায়। শ্রী ঠাকুর তার জীবনী সম্পর্কে কিছুই বলতে চাইতেন না, শুধু বলতেন জীবন নাই তার আবার জীবনী। আর এ তো সত্যি, আমাদের যদি শ্রী ঠাকুর সম্বন্ধে কিচ্ছু জানতে হয় তাহলে আমাদের শ্রী ঠাকুরের নিকট ভক্তদের কাছ থেকেই তা জানতে হবে। ফণীন্দ্র কুমার মালাকার ছিলেন ঠাকুরের এক পরম ভক্ত। তিনি তার ডায়েরিতে লিখে গেছিলেন শ্রী ঠাকুর সম্বন্ধে অনেক অজানা তথ্য। সেই ডায়েরি তার মৃত্যুর পর শ্রী কৈবল্য ধাম থেকে প্রকাশিত হয় রামভাই স্মরণে নামে এক অমূল্য পুস্তক রূপে। পুস্তকের সমস্ত অধ্যায় ফণীবাবু নিজেকে আমি বলিয়াই সম্বোধন করেছেন। আজকে তার প্রথম অধ্যায় আমি পড়তে যাচ্ছি, জয় রাম জয় গোবিন্দ। আমার ছাত্র জীবন, স্কুলে পড়ি, কিন্তু অধ্যয়নে মনোযোগের চাইতে দুরন্তপনার খেয়ালই ছিল অত্যাধিক। রাত্রিতে গ্রামের বিভিন্ন বাড়িতে অভিভাবকদের অজ্ঞাত ছাড়ে হরিনাম সংকীর্তনে যোগদান করিয়া প্রায় শেষ রাত্রিতে গৃহে ফিরিয়া আসিতাম। কীর্তনে যোগদান করা আমার স্বভাবসিদ্ধ অভ্যাস ছিল। তখন থেকে গুরুজনদের মুখে প্রায় শুনিতাম ফেনী শহরে রামভাই দর্শন করিবার জন্য শত শত লোক সমাগম হইত ফেনী কলেজের অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তীর বাসায়। আমি আগে কোনোদিন তাহাকে দর্শন করিতে যাই নাই। কয়েক বৎসর পর দর্শনের চরম ক্ষণটি উপস্থিত হইল, 1339 সনের 6ই বৈশাখ বৃহস্পতিবার। আমার জ্যেষ্ঠ ভ্রাতা রায় সাহেব শচীন্দ্র কুমার মালাকার ওই দিন সন্ধ্যাকালে আমার পিতামাতার নিকট রামভাই হইতে মন্ত্র লইবার সম্মতি প্রার্থনা করিলেন। ইতিপূর্বে তিনি আমাদের কুলগুরু হইতে দীক্ষা মন্ত্র লইয়াছেন। পিতামাতা সানন্দে তাহাকে অনুমতি দিলে তিনি বাটিস্থ সকলকে ডাকিয়া বলিলেন, তোমাদের ইচ্ছা হইলে ঠাকুর থেকে মন্ত্র নিতে পারো। তাহার আদেশ পাইয়া আমরা ভাই বোনেরা বৌদিরা ঠাকুর দর্শনে রওনা হইলাম। শ্রী ঠাকুর তখন আমার পূজ্য অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তীর বাসায় আছেন। সে সময় আমি বিয়ে পড়ি। আমার স্ত্রীর কিছু অসুবিধা হেতু আমাদের সঙ্গে ঠাকুর দর্শনে যাইতে পারিল না। ওই বাসায় যাইয়া বাহির হইতে দেখিলাম একজন সৌম্য শান্ত সুন্দর সদা প্রসন্ন ক্ষীণাঙ্গ বৃদ্ধ খাটে শয্যার উপর সরল ঋজুভাবে অনাবৃত দেহে উপবিষ্ট। তাহার পরিধানে ধুতি, মাথায় জটা নাই, মুখে গোবদাড়িও নাই, সাধারণ লোক বলিয়াই মনে হয়, কিন্তু লোকে বলে অসাধারণ। লক্ষ্য করিলাম এক একবারে নাম প্রার্থী একজন কিংবা দুইজনের অধিক নহে। নাম প্রার্থনা করিলে ঠাকুর এক পলক চোখ বুজিয়া থাকিতেন, পরে চোখ খুলিয়া নাম উচ্চারণ করিতেন। নাম প্রার্থী ঠাকুরের সঙ্গে সঙ্গে উচ্চারণ করিতেন, একজন লোক উচ্চারিত নাম কাগজে লিখিয়া দিতেছে, নতুবা ভুলিয়া যাইতে পারে। আমি ভাবিতেছিলাম ঠাকুর যদি দয়া করিয়া আমাকে বীজ মন্ত্র দেন তাহলে ঠাকুর হইতে আমি দীক্ষা গ্রহণ করিব। আমি শুনিয়াছি ঠাকুর নাকি কোনো কোনো ক্ষেত্রে বীজ মন্ত্র দান করিয়াছেন। আমার পরিবারের সকলের নাম শুনিয়াছেন। রাত্রি 9টায় ঠাকুর নাম দেওয়া বন্ধ করিলেন। আমি ঠাকুর ঘরের দরজায় দাঁড়াইয়া ঠাকুরের অপূর্ব মুখশ্রী অপলক নয়নে নিরীক্ষণ করিতেছিলাম। ঠাকুরও তাহার নেত্রে আমার দিকে তাকাইয়া আছেন। কিছু সময় পর আমার পশ্চাৎ দিক হইতে অধ্যাপক বলিলেন, ফণি, ঠাকুর তোমাকে চাহিতেছেন, তুমি গিয়া প্রণাম করো। আমি ঠাকুরের চোখে আমার চোখ নিবদ্ধ করিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া ঠাকুরের নিকটস্থ হইতেই তিনি দয়া পরবশে শ্রী পাদপদ্ম দুইখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছিলেন। আমি ঠাকুরের ওই মৃদু হাসির মধ্যে শ্রী পাদপদ্ম প্রাণ ভরিয়া প্রণাম করিয়া কর জোরে উঠিয়া দাঁড়াইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি চান? আমি ভীত বিহ্বল চিত্তে বলিলাম, বীজ মন্ত্র চাই। ঠাকুর বলিলেন, বীজ মন্ত্রের প্রয়োজন নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ঠাকুরের প্রায় প্রণাম করিয়া বাহিরে আসিলাম। লক্ষ্য করিলাম অধ্যাপক আমার উপর বিরক্ত হইয়াছেন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা উষ্মা প্রকাশ করিলেন,
তাহাদের বিরক্তিও উষ্মায় ভ্রুক্ষেপ করিলাম না। আধ ঘন্টা পর শুনিলাম ভোগ দেওয়ার সময় আসন্ন, এখন সকলকে বাহিরে আসিতে হইবে। এই কথা শোনা মাত্র বীজমন্ত্র পাইবার জন্য আমার প্রাণ আকুলি বিকুলি করিয়া উঠিল। আমি লক্ষ্য করিলাম ঠাকুর এক দৃষ্টে আমার দিকে তাকাইয়া আছেন। আমি যন্ত্রচালিতের ন্যায় ঠাকুরের দিকে অগ্রসর হইয়া প্রসারিত পাদপদ্মে আমার মাথা রাখিলাম। উঠিয়া দাঁড়াইলে ঠাকুর বলিলেন, আমি আপনার নাম দেওয়ার জন্য বৈশা আছি, নাম নেন। আমি জানাইলাম, না, নাম আমি শুনিব না, আমাকে বীজ মন্ত্র দেন। ঠাকুর বলিলেন, আমি বীজ মন্ত্রের প্রয়োজন দেখি না। এই কথা শুনিয়া আমি শ্রীপদে মাথা নত করিলে ঠাকুর আমার মাথায় শ্রীহস্ত স্থাপন করিলেন। আমি ঘরের বাহির হইলাম। অধ্যাপক মহাশয় আমাকে জনান্তিকে ডাকিয়া লইয়া ভৎসনা সুরে বলিলেন, আমি ঠাকুরের সহিত বাচালতা করিতেছি, ভবিষ্যতে যেন এরূপ আর না করি। একপাশে সরিয়া গিয়া আমি এই বিষয়ে গভীর চিন্তায় মগ্ন এমন সময় শুনিলাম অধ্যাপক বলিতেছেন, আপনারা ঠাকুর ভোগের প্রসাদ লইয়া ঠাকুর প্রণাম করিয়া যান, এবার ঠাকুরকে শয়ন দিব। সকলে ঠাকুর প্রণাম আনতে বাহিরে আসিল। আমি ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে ঘরের দরজায় দাঁড়াইতে দেখি ঠাকুর আমাকে ডাকিতেছেন। আমি অতীব জড়সড়ভাবে ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিবার পূর্বেই তিনি বিছানার একটি অংশ হাত দিয়া দেখাইয়া বলিলেন, এইখানে আইসা বসেন। আমি বসিতেছি না দেখিয়া বলিলেন, কি হইল, বসবেন না? আমি মাথা নাড়াইয়া অসম্মতি প্রকাশ করিলাম। তিনি বলিতে আরম্ভ করিলেন, জীব অনিত্য অস্থায়ী পরিণামে দুঃখ বহ জিনিসের পিছনেই ধাওয়া করে, ভাগ্যেরে মান্য কইরা চলে না, সেই জন্য বারবার জন্ম নিতে হয়, বারবার মৃত্যুবরণ করতে হয়, ভবিতব্যের পুতুল হইয়া জন্ম মৃত্যুর সাগর অতিক্রম করতে পারে না। আমার অবস্থা তখন দোদুল্যমান। তিনি কৃপা করিয়া নাম ও বীজের মধ্যে পার্থক্য বিশদভাবে বুঝাইয়া দিলেন। এই প্রসঙ্গে বলিলেন, নাম জন্ম মৃত্যুর অতীত, নামের মধ্য দিয়াই গুরুর কৃপা সর্বক্ষণ বর্ষিত হয়। ঠাকুর এই কথাগুলো বলিয়া শেষ করিবার সঙ্গে সঙ্গে আমি শ্রী পাদপদ্মে প্রণাম করিয়া মিনতিপূর্ণ কাতর কণ্ঠে বলিলাম, আমি নাম নিব। তিনি কৃপা করিয়া সঙ্গে সঙ্গে নাম দিয়া বলিলেন, এই আপনার নাম, এই আপনার দীক্ষা, এই নামের মধ্যে আপনি আমারে পাইবেন। আমি শ্রী পাদপদ্মে প্রণামের মাধ্যমে আমার দেহ মন প্রাণ সব সমর্পণ করিলাম। প্রণত অবস্থায় থাকাকালে ঠাকুর আমার মাথায় হাত দিয়া বলিলেন, আমি আপনার পূর্ব নির্দিষ্ট সদ্গুরু। আমি ঠাকুরের নিকট হইতে বাহিরে আসিয়া পরিজনদের সঙ্গে গৃহাভিমুখে রওনা হইলাম। গৃহে আসিয়া সকলে পিতামাতার চরণ বন্দনা করিয়া আশীর্বাদ গ্রহণ করিলাম। মাতৃজঠর হইতে জন্মলাভ করিয়াছিলাম বৃহস্পতিবার, আর সদ্গুরু হইতে দীক্ষারূপ নবজন্ম লাভ করিলাম বৃহস্পতিবার। জয় রাম, জয় গোবিন্দ।